प्रिय सुधी আসসালামু আলাইকুম। आशा करी अपना सकले ভালো আছেন। রংপুর সিটি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস নিতে আবারও হাজির হয়েছি আমি নাজমুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান রংপুর সিটি কলেজ রংপুর। আমি পূর্বে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি টানা তার নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। টানা তার পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এই টানা তারের উপর বোর্ড পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে। টানা তার বলতে আমরা সাধারণত যেটি বুঝে থাকি যে একটি টান টান করা তার, সেই তারের উপর আমরা একটা বল প্রয়োগ করতে চাচ্ছি। গিটার বা একতারা এ ধরনের যন্ত্রের সাথে কম বেশি আমাদের সকলেই পরিচয় আছে। গিটারে আমরা দেখি, বিশেষ করে গিটারে যখন তারগুলো থাকে, তোমরা খেয়াল করে দেখবা যিনি গিটারটা বাজাতে থাকে তিনি হাতের আঙ্গুল দিয়ে উনি কী করে এই তারগুলোতে উনি বারবার হাত দিয়ে এরকম করে বল প্রয়োগ করতে থাকে। যখন উনি আঙ্গুল দিয়ে এভাবে বল প্রয়োগ করে, অর্থাৎ এই বলের দ্বারা কি হচ্ছে, তারে একটা কম্পন সৃষ্টি হচ্ছে এবং এই কম্পনের ফলে একটা বেগ সৃষ্টি হচ্ছে, তখন সেই বেগটি তার দিয়ে চলতে থাকে। এই জাতীয় বিষয়টি হচ্ছে টানা তার। আজকে আমি সেই টানা তারের বিস্তারিত আলোচনা করব এবং টানা তারের আমি কিছু গাণিতিক সমস্যারও সমাধান করে থাকব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। তাহলে টানা তার বলতে আমরা শুরুতেই বুঝেই ফেললাম যে তারটিকে আমরা কি করব, শক্তভাবে একটা দুই প্রান্তে যদি আটকানো থাকে সেই তারের সাথে আমি বলা হচ্ছে অভিলম্বভাবে, অর্থাৎ তারের সঙ্গে যদি আমি অভিলম্বভাবে বল প্রয়োগ করতে পারি তখন এই বলটি হচ্ছে কি হবে, তারের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে। এই বিষয়টি হচ্ছে টানা তার। তাহলে শুরুতে আমি একটা টানা তার নিয়েছি। দেখো তোমরা তারটি এ এবং বি বিন্দুতে আটকানো আছে। এখন এইখানে টি পরিমাণ যে বল প্রয়োগ করলাম, টান টি বা এটাকে আমরা বল বলতে পারি, একভাবে বল বললেও খুব একটা ভুল হবে না। এই টান বা বল যখন প্রয়োগ করলাম তখন তারটি, দেখো তোমরা ই বিন্দুতে আমরা এ ই বি একটা বৃত্তচাপের অংশ বলতে পারি, কিন্তু এ বিন্দুতে আর বি বিন্দুতে আমার তার দুটি খুব শক্তভাবে আটকানো আছে এবং এ বিন্দু হতে বেগটা ঠিক এভাবে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে। আর এ বিন্দুতে টানের যে উপাংশ হচ্ছে টি কস থিটা, সেটি এসি স্পর্শক বরাবর, অর্থাৎ এ বিন্দুতে বল টানের উপাংশ টানের উপাংশ টি কস থিটা, টি কস থিটা সেটি এসি স্পর্শক বরাবর কাজ করছে, এসি স্পর্শক বরাবর ক্রিয়া করছে। দেখো তোমরা একটু খেয়াল করো, তাহলে কি হলো যে টি কস থিটা যে স্পর্শক একটা পেলাম। তোমরা জানো যে উপাংশ আমাদের অনুভূমিক বা উলম্ব উপাংশ নামে দুটো উপাংশ থাকে, তাহলে টি কস থিটা আমাদের এসি বরাবর কাজ করছে এবং বি বিন্দুতে টানের স্পর্শ স্পর্শক টি কস থিটা। বিসি বরাবর ক্রিয়া করছে এবং সেই তারপরে দেখো স্পর্শক দ্বয় সি বিন্দুতে পরস্পরের বিপরীতমুখী ক্রিয়া করা এই সি বিন্দুতে। এই যে দুটি আমরা উপাংশ পেলাম টি কস থিটা এবং টি সাইন থিটা, এই দুটি টি কস থিটা এবং টি কস থিটা তাদের দিক কিন্তু পরস্পর বিপরীত দিকে এবং একে অপরকে নিষ্ক্রিয় বা প্রশমিত করে দিচ্ছে এবং সি বিন্দুতে টি কস থিটা স্পর্শক দ্বয়
স্পর্শক দ্বয় কি করছে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থীরা, যে সি বিন্দুতে টি কস থিটা এবং টি কস থিটা পরস্পরকে নিষ্ক্রিয় করে দিল। তাহলে কি থাকলো, দেখো এ বিন্দুতে যে অভিলম্ব উপাংশ টি সাইন থিটা এবং বি বিন্দুর জন্য আমরা আরও একটি অভিলম্ব উপাংশ পেলাম বলে টি সাইন থিটা। তাহলে এ বিন্দুর জন্য টি সাইন থিটা, বি বিন্দুর জন্য টি সাইন থিটা, সেটি দুটি মিলে সম্মিলিত যেটাকে আমরা বলতে পারি লব্ধি, সেই লব্ধি মোট বলটা হবে তখন কি হবে টু টি সাইন থিটা। অর্থাৎ এ এবং বি বিন্দুর মোট লব্ধি টান হবে টু টি সাইন থিটা। দেখো তাহলে আমরা শুরুতে যে বল প্রয়োগ করলাম টি, সে বলটি দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি টি কস থিটা একটি টি সাইন থিটা। টি কস থিটা তো দেখেই ফেললাম পরস্পরকে প্রশমিত করে ফেলল, থাকলো কি তাহলে টি সাইন থিটা থাকলো। সেই টি সাইন থিটা তাহলে এই উপাংশের জন্য একটি টি সাইন থিটা এবং বি উপাংশের জন্য একটি টি সাইন থিটা। টি সাইন থিটা আর টি সাইন থিটা মিলে লব্ধি বা মোট যেটি পেলাম টু টি সাইন থিটা। এই টু টি সাইন থিটা কী হবে, এটি একটি কেন্দ্রমুখী বল হবে যেটি আমরা সি ও বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা এ পর্যন্ত মনে হয় সকলেই বুঝতে পেরেছি। আমি আরও একবার তোমাদেরকে বোঝার স্বার্থে বলছি যে আমি কী করলাম, একটি টানা তার এ এবং বি বিন্দুতে থেকে দুটি বল আমরা প্রয়োগ করছিলাম। টান সে এ বিন্দুর টান দুটি উপাংশে বিভক্ত হলো, একটি টি কস থিটা একটা টি সাইন থিটা। আবার এই বিন্দুটার ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো, টি কস থিটা এবং টি সাইন থিটা। তারপর টি কস থিটা টি কস থিটা পরস্পরকে প্রশমিত করলো, থাকলো কি টি সাইন থিটা। তাহলে এ বিন্দুর অভিলম্ব বলের উপাংশ বা টানের উপাংশ টি সাইন থিটা এবং বি বিন্দুর জন্য বলের উপাংশ বা সাইন থিটা টি সাইন থিটা, সেই দুটো মিলে টু টি সাইন থিটা পেলাম। দার দিক হবে সি থেকে ও বরাবর, এবং যেটিকে আমরা বলবো কেন্দ্রমুখী, সি ও বরাবর, সি ও বরাবর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল হচ্ছে এফ ওয়ান ধরলাম, এফ ওয়ান ইকাল টু টু টি সাইন থিটা। তার মানে আমরা কেন্দ্রমুখী বল পেয়ে গেলাম টু টি সাইন থিটা। এবং থিটার, এবং এটা আমরা সকলেই জানি যে থিটা খুব ক্ষুদ্র হলে কি সাইন থিটা ইকুয়াল থিটা লেখা যায়, তাই না? তোমরা এটা জানো। তাহলে এফ ওয়ান ইকুয়াল টু পেলাম আমি টু টি থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কেন্দ্রমুখী বল মানে পেয়ে গেলাম টু টি থিটা। এবারে আমরা কেন্দ্র বিমুখী বল দেখব। এই বি এখানে খেয়াল করো, যদি আমি ও একটি বৃত্তর মানে বৃত্তির যদি আমি একটু কেন্দ্র ধরতাম তাহলে কি হয়, এ ও এ এবং ও বি সেই বৃত্তের দুটি ব্যাসার্ধ, তাই না? তাহলে এ ই বি বৃত্তের চাপ হওয়ায়, চাপ হওয়ায় কি হবে, ও এ ইকুয়াল ও বি ইকুয়াল আর বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বি কি, এই বি হচ্ছে একটি বৃত্তের চাপ, সেই বৃত্তে ও থেকে এ এবং ও বি এই দুটো আমরা কি পেলাম, দুটি বৃত্তের ব্যাসার্ধ পেলাম। আর ব্যাসার্ধের মান হচ্ছে আর। এবং আরও একটা খেয়াল করো, এই কোণটুকু থিটা এবং এই কোণটুকু থিটা, তার অর্থ হচ্ছে এখানে এ
ও বি ইকুয়াল হচ্ছে টু থিটা। এখন আমরা কেন্দ্র বিমুখী একটু বল দেখব, তাহলে এই বি সমান লেখা যায় এ এ বি ইকুয়াল লেখা যাচ্ছে কি আর গুণন টু থিটা, এ বি অংশটা পেলে আর গুণন টু থিটা। এবং একক দৈর্ঘ্যের ভর যদি এম হয়, একক দৈর্ঘ্যের ভর ইকুয়াল এম, ধরে নিলাম একক দৈর্ঘ্যের ভর এম, তাহলে কি হবে এ ই বি অংশের ভর এম গুণন আর গুণন টুয়াইস থিটা। দেখো আমরা এ বি এ ই বি অংশে আমরা ভর পেয়ে গেলাম। তাহলে আমরা এখন দেখব এ বি অংশের ক্ষেত্রে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। আমরা কিন্তু কেন্দ্রমুখী বল পেয়ে গেছি, এখন আমরা কেন্দ্র বিমুখী বলটা দেখব। তোমরা একটু খেয়াল করো, এ ই বি অংশের জন্যে ও সি বরাবর কেন্দ্র বিমুখী বল এফ টু ইকুয়াল আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, দেখো এম গুণন আর গুণন টু থিটা ইকুয়াল ভি স্কোয়ার ভাগ আর। টু এম আর থিটা ইন্টু ভি স্কোয়ার ভাগ আর, তার মানে টু থিটা গুণন এম গুণন ভি স্কোয়ার। যাই হোক, আমরা কেন্দ্র বিমুখী বলটা পেয়ে গেলাম। আর শুরুতে আমরা কেন্দ্রমুখী বল কিন্তু পেয়েছিলাম, তাই না, কেন্দ্রমুখী বল। তাহলে শর্ত মতো আমরা কী জানি, যেহেতু দেখো একটু খেয়াল করো এখান থেকে এ বরাবর কী আসলো কেন্দ্রমুখী, আর ও থেকে সি বরাবর যাচ্ছে কেন্দ্র বিমুখী, আর কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল সমান হয়, তাহলে আমরা এটা সমান কেন্দ্রমুখী বলটি লিখতে পারবো। অতএব শর্ত মতে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী টান সমান হয় লিখতে পারি টু টি থিটা ইকুয়াল টু থিটা এম গুণন ভি স্কোয়ার। উভয় পাশ থেকে দেখো টু টু থিটা থিটা কেটে গেল, থাকবে কি টি ইকুয়াল এম ভি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল টু টি ভাগ এম বা ভি ইকুয়াল টু রুট ওভার টি ভাগ এম। তাহলে তোমরা খেয়াল করো যে এটি আমরা কী পেলাম, টানা তারের অনুপস্থিত তরঙ্গের আমরা বেগটা পেয়ে গেলাম আর কি। অর্থাৎ একটি তারকে যখন আমরা বল প্রয়োগ করবো অভিলম্বভাবে, আমি আবারও বলছি, আমি বিষয়টা আরেকবার বলছি তোমাদেরকে, একটি তারকে আমরা কি টানা তার কখন বলবো, যদি তারটির সাথে আমি অভিলম্বভাবে একটি বল প্রয়োগ করি এবং সে বলটি তারের ভিতর দিয়ে যে ভি বেগে প্রবাহিত হবে সেই বেগটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, সেটি নির্ভর করে একটা টানের উপর আমি কী পরিমাণ বল প্রয়োগ করলাম তার উপর। এবং এই এমটা দেখো শিক্ষার্থীরা, এই এম কিন্তু বারবার এই এমটা অনেকে ভুল করে, এই এম হচ্ছে বলা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। অর্থাৎ এখানে এম হচ্ছে যে যে ভর দেওয়া থাকবে সে ভরকে আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ দিব,
তার মানে কিছু কিছু সূত্রে মানে কিছু কিছু বোর্ড এর বইয়ে আমি দেখেছি এমটাকে এম না লিখে এভাবে লেখা আছে ভি ইকুয়াল টু টি ভাগ মিউ অর্থাৎ এখানে মিউ বলতে এম ভাগ এল এবং এককটা কি হবে একক হচ্ছে একক হবে তাহলে কেজি মিটার ইনভার্স ওয়ান তাই না কারণ এখানে এই এম হয়তো অনেকে বিষয়টাকে আবার দেখে যে এম এর একক কেজি পার মিটার একটা বিভ্রান্তে পরিণত হয় তাই তোমরা চাইলে ভি ইকুয়াল টু রুট ওভার টি ডিভাইডেড মিউ ব্যবহার করতে পারো এখানে মিউ হচ্ছে ছোট হাতের এম ভাগ এল অর্থাৎ একক দৈর্ঘ্যের ভর এটি হচ্ছে তরঙ্গের টানা তারের ক্ষেত্রে যে বেগ তার সূত্র দেখো যেহেতু এখানে বেগ একটা বিষয় এসেছে বেগের সাথে কিন্তু আমরা কম্পাঙ্ক খুব গুরুত্বপূর্ণ জড়িত কম্পাঙ্ক আমরা জানি তাহলে আমরা দেখব এখন এর সঙ্গে কম্পাঙ্কের কী সম্পর্ক আশা করি তোমরা টানা তারের বেগের বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছে ভি ইকুয়াল রুট ওভার টি ডিভাইডেড মিউ দেখো এটা আমরা পেয়ে গেছি ইতিমধ্যে টি ডিভাইডেড মিউ দেখো যারা পরে ভিডিও অংশে হয়তো ক্লাসে দেখবা মিউ বলতে আমি এখানে বোঝালাম একক দৈর্ঘ্যের ভর দেখো শিক্ষার্থীরা আমরা কি জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা এটা জানি এটা কিন্তু সকলেই জানা সেই তোমরা ক্লাস নবম দশম শ্রেণী থেকে জানো ভি ইকুয়াল টু এফ ল্যামডা এখানে এফ কি এফ হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এটা তোমাদের জানা বিষয় তাহলে যেহেতু টান প্রয়োগ করার কারণে বেগটা কিন্তু তার দিয়ে যাচ্ছিলো তার মধ্যে একটা বেগ থাকবে আর যার বেগ আছে তার তো নিশ্চয় কী কম্পাঙ্ক থাকবে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেই অর্থে আমরা কি করতে পারি দেখো দুটোরই বাম পাশে সমান সুতরাং আমরা লিখতে পারি এফ ল্যামডা ইকুয়াল রুট ওভার টি ডিভাইডেড মিউ দেখো আমি তোমাদেরকে আরেক এখানে আমার লুপ কিন্তু তিনটি ওয়ান টু থ্রি আসলে দুইটি লুপ মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য হয় দুটি লুপ মিলে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় দেখো দুটি লুপ মিলে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে তোমরা বুঝতেই পারছ এখান থেকে এই পর্যন্ত একটি তরঙ্গ দৈর্ঘ্য অনেকেই মনে করে এইটুকু বুঝি সম্পূর্ণ একটি তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ এটা একটা পূর্ণ সার্কেল তবে আমরা সাধারণত কি স্থির তরঙ্গ তাই না তোমরা জানো এইভাবে যাওয়ার পর সে বাধা পেয়ে যখন ফিরে আসে তখন তো লুপগুলির সৃষ্টি হয়েছে তার মানে কি এখান থেকে এখানে পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ ধরতে হবে তুমি এটাকে একটা লুপকে পূর্ণ তরঙ্গ হিসেবে নিও না এ ধরনের অঙ্কের ক্ষেত্রে টানা তালের ক্ষেত্রে এই ভুলটা যেন করিও না তোমরা তাহলে দুটি লুপ মিলে কী হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ তার মানে আমি লিখতে পারি দেখো এখান থেকে যে বিষয়টা আমি লিখতে চাচ্ছি তোমাদের তোমরা ইতিমধ্যে হয়তো বুঝতে পারো না কী লিখতে চাচ্ছি তাহলে দুটি লুপ সমান ল্যামডা যেহেতু আমি বলেই দিলাম দুটি লুপ মিলে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তাহলে দুটি লুপ সমান একটি ল্যামডা তাহলে একটি লুপ সমান কী হবে ল্যামডা ভাগ টু আর যদি আমি এনটি মানে লুপ ধরি পাঁচটি দশটি বিশটি তাহলে এন সংখ্যক লুপের জন্য কী ঘটনা ঘটতে পারে এন ল্যামডা ভাগ টু তাহলে এটি আমার দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য এল ইকুয়াল এন ল্যামডা ভাগ টু অর্থাৎ এইখানে আমি এন দ্বারা বোঝাতে চাচ্ছি তারের দৈর্ঘ্য অর্থাৎ এল হচ্ছে মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য এল হচ্ছে মোট দৈর্ঘ্য তাহলে এল ইকুয়াল এন ল্যামডা ভাগ দুই এখানে আমি আবারও বলছি এন হচ্ছে লুপ সংখ্যা এখানে এন হচ্ছে লুপ সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমি আবার একবার বলছি তোমাদেরকে যে এখানে দুইটি লুপ মিলে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে দেখো লুপ ওয়ান এবং লুপ টু দুটি লুপ মিলে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়
তাহলে দুটি লুপ সমান ল্যামডা, একটি লুপ সমান ল্যামডা ভাগ টু, আর এন সংখ্যক লুপ মানে এন ল্যামডা ভাগ টু, তাহলে এল ইকুয়াল এন ল্যামডা ভাগ টু। এখানে এন হচ্ছে লুপ সংখ্যা, তার অর্থ আমি সহজেই লিখতে পারি এখন যে ল্যামডা ইকুয়াল টুয়াইস এল ভাগ এ। তোমরা যেন ভুল করে এখানে এনকে কেউ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলিও না, এখানে এন হচ্ছে লুপ সংখ্যা। তাহলে আমি এখন ল্যামডার মানটা এখানে বসাতে চাচ্ছি, একটু দেখো তোমরা, এফ ইকুয়াল ওয়ান ডিভাইডেড ল্যামডা টি ভাগ মিউ, এফ ল্যামডা টুয়াইস এল ভাগ এন, টি ভাগ হচ্ছে মিউ, বা এফ ইকুয়াল এন ডিভাইডেড টুয়াইস এল টি ভাগ এম। দেখো শিক্ষার্থীরা আমরা কি করলাম, টানা তারের কম্পন থেকে আমরা শেষ পর্যন্ত ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একটি সম্পর্ক স্থাপন করলাম, এফ ইকুয়াল এখানে এন দ্বারা লুপ সংখ্যা। আমি বারবার বলছি এন দ্বারা লুপ সংখ্যা, আর এই এলটা কি, সরি এখানে মিউ দিয়েছিলাম আমি, মিউ দিয়েছিলাম, কারণ এম দিলে অনেকে একটু ঝামেলা হয় একক দৈর্ঘ্যের ভরের জন্যে। তাহলে এফ হচ্ছে কম্পাঙ্ক, এন হচ্ছে লুপ সংখ্যা, এল হচ্ছে দৈর্ঘ্য, টি হচ্ছে টান, এবং মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তার মানে আমরা টানা তারের অনুপ্রস্থ তরঙ্গের বেগ থেকে আমি ইচ্ছা করলে কম্পাঙ্কও আসতে পারি। তাহলে টানা তারের অনুপ্রস্থ তরঙ্গের বেগ থেকে আমি ইচ্ছা করলে আমি কম্পাঙ্কও আসতে পারি। এখন আমি লুপ নিয়ে আরেকটু বলতে চাচ্ছি তোমাদেরকে, দেখো তাহলে আমরা দেখো এখানে আমরা কি পেলাম, যে আমরা ল্যামডা ইকুয়াল টু পেলাম টুয়াইস এল ভাগ এন, বা আমি এটা বলতে এল ইকুয়াল টু এন ল্যামডা ভাগ টু। তাহলে আমি লুপ সংখ্যা থেকেও আমি তারের দৈর্ঘ্যটা বের করতে পারবো, লুপ সংখ্যা থেকে আমি তারের দৈর্ঘ্য বের করতে পারবো। অনেক সময় পরীক্ষায় দেখি ধরলো লুপ সংখ্যা ওয়ান, তা লুপ সংখ্যা ওয়ান হলে কী হবে, ওয়ান হলে এল ইকুয়াল টু ল্যামডা ভাগ টু, লুপ সংখ্যা এটি। লুপ সংখ্যা এন ইকুয়াল টু টু হলে এল ইকুয়াল টু টু ল্যামডা ভাগ টু, তারপর দেখো তোমরা এন ইকুয়াল টু থ্রি হলে এল ইকুয়াল টু থ্রি ল্যামডা ভাগ টু। তাহলে আমরা অনায়াসে এভাবে লুপ সংখ্যা দ্বারা আমি তারের দৈর্ঘ্য বের করতে পারবো, লুপ সংখ্যা দ্বারা আমি চাইলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, এবং তরঙ্গ দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য এবং তারের দৈর্ঘ্য দ্বারা আমি লুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। তোমাদের পরীক্ষায় এ ধরনের কিছু গাণিতিক সমস্যা এসে থাকে, মাঝে মাঝে দিয়ে থাকে, যে হয়তো তারের দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলে দি লুপ সংখ্যা কি জোড় না বিজোড়। সেক্ষেত্রে তোমরা কী করবা প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রের মধ্যে তোমরা এন আর ল্যামডার মান আর এল এর মান বসাই দিই, তুমি এনের মান অনায়াসে বের করতে পারো এবং বলতে পারো এটি জোড় না বিজোড় সংখ্যা, ঠিক আছে। আমি যাই হোক, আমি এখন টানা তারের অনুপ্রস্থ নিয়ে কম্পাঙ্কের তিনটি সূত্র আছে, আমি সেই তিনটি সূত্র নিয়ে একটু আলোচনা করার পরে আমি তোমাদের এই সূত্রগুলোর একটি গাণিতিক কয়েকটা উদাহরণ আলোচনা করবো, তাহলে তোমরা বিষয়টা নিয়ে আরও ক্লিয়ার হবা।